আসসালামু আলাইকুম। আশা করছি আলহামদুলিল্লাহ সকলে বেশ ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য। এই তো দেখেন বাইরের আকাশটা কি সুন্দর, তাই না? তো আমার হাজবেন্ড তো অলরেডি সকালে নামাজে পড়ে, ও তো 5:30টার পরেই বের হয়ে যায় হাঁটতে, তো চলে গেছে। এর ফাঁকে আমি আমার ইয়োগা, তারপরে সকালের যে ডিউটি সেগুলো করে নিয়েছি। ওই নিয়ে ভাবলাম এখন ক্যামেরাটা অন করা যাক। এই তো এখন বাজে 6:30, একটু বেশি, এই সময় থেকে ক্যামেরাটা কিন্তু অন করলাম। তো ক্যামেরাটা অন করার আগে আমি কেটলিতে পানি গরম বসিয়েছিলাম, তো সেটা দিয়েই কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমার সকালে গ্রিন টিটা। তো দুটো বিস্কুট আজকে নিয়েছি, কারণ দুটো বিস্কুট দিয়ে আজকে গ্রিন টিটা খাবো। কেমন জানি একটু খিদা খিদা লাগছিল। অলরেডি কিন্তু আমি বাদাম, তারপরে খেজুর এগুলো খেয়েছি, অবশ্য 1 ঘন্টা পার হয়ে গেছে, এই জন্যই বোধ হয় খিদা লেগেছে। কারণ ওইগুলো খেয়ে তো আমার হাজবেন্ড হাঁটতে গিয়েছে, তো ও যাওয়ার পরে আমি আবার ইয়োগা করলাম, তারপরে আমি আমার প্রার্থনা যা থাকে সেগুলো করে নিলাম। তো এগুলো করতে করতে তো 1 ঘন্টা অলরেডি পার হয়ে গেছে। তো বসলাম, এখন বসে একটু গ্রিন টিটা এনজয় করবো একা একা। এই তো বাইরে থেকে কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি আসবে এরকম একটা। তো ওরা না আজকাল আমাদের সাথে উঠে যায়, আমরা যখনই উঠে যাই ওরাও তখন তখনই উঠে পড়ে। তো ওদের তো সকালের খাবারটা আমি চাচ্ছি যে একটু ড্রাই ফুডটা দেওয়ার অভ্যাস করি। সকাল সকালে উঠে ওদের মাংসটা আগে ভিজিয়ে দেই, তারপরে সেটা সেদ্ধ করে খেতে দেই। তো সকালে যদি একটু ড্রাই ফুড খাওয়ার অভ্যাসটা হয় তাহলে কিন্তু বেশ ভালো হবে, কারণ একটু আমি একটু ইজিভাবে দিতে পারবো। সকালে মাংসটা ভেজতে সময় লাগে, সেদ্ধ করো, ঠান্ডা করো, তারপরে খেতে দাও। তো এই জন্য গতকালকে একটু ড্রাই ফুডের একটা প্যাকেট এনেছি, তো এখন খুলে আমি চাচ্ছি একটু দিতে ট্রাই করব। তো দেখলাম মাশাল্লাহ একটু একটু করে খাওয়ার চেষ্টা করছে। ওদের বয়স হচ্ছে আজকে 2 মাস পূর্ণ হলো, তো এই জন্যই আমি ট্রাই করছি। 2 মাসের আগে কিন্তু কখনো ড্রাই ফুড দিবেন না, তো আজকে ওদের 2 মাস পূর্ণ হয়েছে, আমি এই জন্যই দিলাম। তো অনেকেই আমাকে যারা পছন্দ করেন সবাই, কিন্তু অনেকে এর মাঝে আছেন বিড়াল পছন্দ করেন, আবার অনেকেই করেন না। তো আমার পছন্দ থেকে আর আমাকে যারা বিড়াল পছন্দ করেন যে সকল বন্ধু, তাদের জন্য এইটুকু একটু পার্ট আমি প্রতিটা ভিডিওতে একটু রাখার চেষ্টা করি। তো অলরেডি কিন্তু আমি চূড়া বাঁকাটা স্টার্ট করে দিয়েছি। সকাল সকালে বড়াটা বাসা এত নীরব থাকে, আশপাশে নীরব থাকে, তার সাথে কোরআন তেলাওয়াত শুনতে কিন্তু বেশ লাগে। আপনারা চাইলে যে ধর্মেরই থাকেন না কেন, সেই ধর্মের সঙ্গীত বা আপনাদের সেই প্রার্থনা আপনারা কিন্তু সকালে শুনতে পারেন। তো আমি ইদানিং চূড়া বাঁকাটাই সকালে ছেড়ে দিয়ে রাখি। আমার নাস্তা করা বা নাস্তা রেডি করতে করতে দেখা যায় বাঁকাড়া চূড়াটা শেষ হয়ে যায়, তো আমার কাছে ভালো লাগে, সকালটা মনে হয় খুব প্রোডাক্টিভভাবে শুরু হয় এবং পজিটিভ ভাইবও কিন্তু কাজ করে। দেখবেন আপনার বাসায় যখন কোনো ধর্মের কোনো শান্তির কথা বলা হবে, মনে প্রাণে এমনিই শান্তি বিরাজ করে, প্রশান্তি বিরাজ করে। আজকে রুটি বানাতে চলে এসেছি, আর ছেলে বলছিল সুজি খাবে রাতে, তো অনেকদিন না ওর জন্য সুজি করা হয় না। ওই যে রুটি পরোটার সাথেই তো সকালে ও সুজি খায়, তো রুটি পরোটা যেহেতু অনেকদিন খায় না এই জন্য সুজিটাও করা হয় না। কালকে বলছিল মা অনেকদিন সুজি খায় না, তো সকালে উঠেই কিন্তু আগে ব্রেকফাস্ট রেডি করার আগে ওর সুজিটা আমি রান্না করে নিয়েছি। তো ভাবলাম একটু পরোটা করে দিব, পরে ভাবলাম যে না আজকে একটু রুটি খাই। কয়দিন ধরে একটানা শুধু রিস ফুড খাওয়া হচ্ছে, মানে তেলে ভাজা খাবার এগুলো, আর সাথে করে নিব আমাদের বগুড়ার মানে বিখ্যাত আলু ভাজি, ঝুরঝুরে একটা আলু ভাজি।
তো যেহেতু গতকালকে আমার হাজবেন্ড বগুড়ার সেই লাল আলুটাই এনেছে, তো ওখান থেকে ভাবলাম ওই আলুটা ছুরি ছুরি করে ভেজে নেই, ওটাই মজা হবে এই রুটির সাথে খেতে। তো বহুদিন পর রুটিগুলো ছেঁকছিলাম আর আমার ভিতরে না কেন জানি খুব মানে ভালো লাগছিল। আর রুটি যখন বানানোর পরে ফুলে এরকম ফুলে টইটম্বুর হয় তখন কিন্তু দেখতেও ভালো লাগে। তো রুটি বানানো আমি দেখছিলাম আমার বাংলাদেশি ব্লগার মাম রুমার চ্যানেলে, রুমা আপু রুটি বানানো এত সুন্দর করে গুছিয়ে কাজ করে, মাশাআল্লাহ। তো রুমার রুটি বানানো দেখে আর বলছিল যে আমার হাতে একদমই আটা লেগে থাকে না। আমি তো কেন জানি কিভাবে বানাই, আমিও কিন্তু তেল দিয়ে ময়ান করি, তারপর হাতেও তেল লাগাই, তারপরেও আমার হাতে ময়লা থাকবে, একদম ফ্রেশ খুব কম থাকে। আসলে হয়তো আমি অতটা গুছিয়ে কাজ করতে পারি না, এ কারণেও হতে পারে। তো তিনটার ডিম কিন্তু আমি একসাথেই পোস্ট করে নিলাম, আর এইটা করি আসলে এই বাসায় আসার পর থেকে, কারণ এখানে তো আমাকে গ্যাস সাশ্রয় করতে হয়, মাথায় একটা প্যারা থাকে। আর এই তো সুজি রান্না করে নিয়েছি, সুজিটা আপনাদের সাথে শেয়ার করে নিই, কোনো একদিন শেয়ার করব। এত পুষ্টিকর এই সুজিটা, এর ভিতরে অনেক কিছু থাকে আর আমার ছেলেরও খুব পছন্দ। আর এই সুজি রেখেছি কিন্তু কাঁসার বাটিতে, আর কাঁসার বাটি আমি যখনই ব্যবহার করি তখনই আমার প্রিয় বোন হ্যানা বুকসের হ্যানার কথা মনে পড়ে যায়। ও আসলে এখন ভিডিও দেয় না, ও এখন ব্যস্ত আছে। তো নাস্তা টাস্তা শেষ করে নিয়ে আমার একটা কল আসে হচ্ছে পাঠাও থেকে। তো আমি তো পাঠাওয়ে চা অর্ডার করেছি হোম হেভেন থেকে, দুটা পার্সেল ছিল, ওটা এসেছে, আমি কিন্তু আনবক্স করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যখন আবার কল আসে আমি আর মোবাইলটার মেসেজও চেক করিনি, পরে দেখি যে আমার জন্য পাঠাও থেকে এই গিফটটা এসেছে, পরে দেখলাম হোম হেভেন পেজ থেকে এসেছে। তো আমি তো আশ্চর্য হয়ে গেলাম, কারণ আমি তো অর্ডার করিনি, তো হোম হেভেন পেজ থেকে আসার তো কথা না। পরে পার্সেল ম্যান বলল যে ডেলিভারি ম্যান যে আমি হচ্ছে আপনার পার্সেলটা না পে করা, আমি তো আরও আশ্চর্য হলাম। তারপরে আমি হোম হেভেন পেজের যে ওনার দীপা ওকে কল করি, মেসেজ দিই, তো বলছিল যে আপু এটা আমার তরফ থেকে তোমার গিফট। তো পার্সেল তো সবসময় আনবক্স করতে এমনি আমাদের খুব ভালো লাগে, তারপরে যখন ও আমাকে বলল গিফট আমি তো আশ্চর্য হয়ে গেলাম। ছোট এই বোনটার কাছে আমি না অনেক ঋণী হয়ে গেলাম, কারণ ও এত এত ভালোবাসা আমাকে দিচ্ছে, আর সেই ভালোবাসার প্রতিদান স্বরূপ আমি কী দেব সেটা আমি নিজেও জানি না, বা কখনো দিতে পারবো কি না। শুধু এটুকু বলি, মন থেকে ভালোবাসা আর দোয়া এটুকুই দিবার জন্য। তো খুলে কেটলিটা পেলাম, তো কেটলিটা দেখে আমি তো খুবই মুগ্ধ। আমি ভেবেছি গত পার্সেলে যে কেটলিটা এসেছে সেটা হয়তো বেশি সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে, হয়তো এই জন্য দীপা ওটা দিয়েছে, ওটা দীপা দিয়েছে ঠিক আছে। আর এটা হচ্ছে আমার পছন্দের ছিল, এটাও আমাকে গিফট হিসেবে পাঠিয়েছে। তো আপনাদের মাধ্যমে দীপাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে যারা এখন দেখছেন, আমার ভিডিও দেখছেন, আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে স্ক্রিনে দেওয়া হোম হেভেন পেজের এই পেজটি আপনারা একটু ভিজিট করে আসতে পারেন, হয়তো কোনো প্রোডাক্ট আপনার ভালোও লেগে যেতে পারে। আর প্যাকেটিংটা কী যে সুন্দর, এই জন্য আমি এই আনবক্স করাটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কত কিছু দিয়ে যে কত সুন্দর করে প্যাকেট করা থাকে, আপনার প্রোডাক্টটি একদম ফ্রেশ এবং ভালো থাকবে। তো কেটলিটা পেয়ে তো আমি অনেক অনেক খুশি, কারণ এত কিউট লাগছিল কি বলবো, মনে হচ্ছিল এখনই চা বানাই আর বানিয়ে এখনই আমি খাবো। তো এখন তো চা বানানোর টাইম নেই, আমাকে দুপুরে রান্না করতে হবে, সাথে আজকে না কিচেনে অনেক কাজ করব। আজকে ভাবছি পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করে নেব। তো এই কেটলিতে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
এখন তো পূজা চলছে, সবাইকে যারা হিন্দু অবলম্বী আছেন তাদেরকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল আমরা একটু বের হয়েছিলাম আমি আর আমার হাজবেন্ড বিকালে, তো পুজোর ওদিক দিয়ে যেতে হয়। তো যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, এবারে পুজোটা একদমই অন্যরকম। আমার কাছে না কেন জানি খুব শান্তি শান্তি লাগছিল। এত সুন্দর একটা পরিবেশ, মেয়েরা একদিক দিয়ে যাচ্ছে, ছেলেরা একদিক দিয়ে, কোনো হৈহুল্লোড় নেই, শুধু শ্যামার সঙ্গীত হচ্ছে। খুব ভালো লেগেছে আজ এবারের পরিবেশটা, খুব ভালো লেগেছে। মনে হচ্ছে আসলে ধর্মের কোনো কিছু হচ্ছে, ধার্মিকের ছোঁয়া, প্রশান্তি, খুব ভাল লাগছিল। তো সবাইকে পুজোর শুভেচ্ছা। আর এখন কিন্তু অলরেডি আমি চলে এসেছি কিচেনে, তো কিচেনে যখন ডিপ ক্লিন করবো তখন তো আমাকে সব কিছু আগে সরিয়ে নিতে হবে, তাই না? তো কাউন্টার টপে যা ছিল সব কিছু সরিয়ে নিলাম, আর নিচের যে পাটটা এটা অবশ্য গত কয়েকদিন আগে ক্লিন করে নিয়েছি, আর উপরে যে ক্যাবিনেটের ভিতরে কী কী আছে সেটা আর কয়েকদিন পর ক্লিন করব। এখন আমি কিছু হাতে কাজ নিয়েছি, একটার পর একটা সেই কাজগুলো করে নিচ্ছি। তো শিউলি কী করেছে, এই জায়গাটা মুছে আমি বলেছি তুমি পরিষ্কার করে রাখো, আমি আমার জায়গা মতো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো। এসে দেখে শিউলি হচ্ছে, শিউলি সব কিছু সুন্দরভাবে রেখে দিছে। তো বললাম যে না তারপরে কিছু কাজ। তো শিউলি আর আমি দুজনে মিলে কাজ করছি। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনি দেখে থাকেন আর কোনো অংশ ভালো লেগে যায়, আর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটা হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। ইন্ডিয়ান ব্লগার আপুটার নামটা ভুলে গেলাম, ওই আপু আমাকে কমেন্ট করেছে যে আপু আজ প্রথম তোমার ভিডিও দেখছি, তোমার কথা ও কাজ দেখে আমার খুব ভালো লেগেছে। আসলে এই কথাগুলো যখন আমরা শুনি না, আমরা আসলে যারা গৃহিণী বলি না, যে কোনো যেই হোক না কেন, আমরা কিন্তু প্রশংসা পেলে সেই কাজের অনুপ্রেরণা আরও ভালো করে পাই, তাই না? তা আপনাদের প্রতিটা কমেন্ট এবং আপনাদের ভালোবাসায় আমি কিন্তু নতুন আরেকটি ব্লগ করার অনুপ্রেরণা পাই। তো আশা করব আজকের ভিডিওতে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে কমেন্ট বক্সে লিখে যাবেন। তো নেক্সটে হয়তো এই কয়েকদিনের ভিতরে আপনাদের সাথে আমি আমার কিচেন, কারণ অনেক আপুরে আমাকে রিকোয়েস্ট করেছে আমার এই ছোট্ট কিচেনটা ফুল ভিডিও দেখার জন্য, আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আমার কিচেনটা গোছাতে গোছাতে আপনাদের কাছ থেকে মানে আজকের এই ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।